প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাবিয়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের ফিলেট দিয়ে পালন শাকের তরকারি। এই তরকারিটা বাচ্চা এবং বয়স্কদের জন্য খুবই মজার একটা তরকারি। তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই তরকারিটা রান্না করেছি। এখানে আমি 2 আঁটি পালং শাক নিয়েছি। এই শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে এখন আমি এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে ছোট ছোট করে কেটে নেব। আর এখানে আমি পাঙ্গাস মাছের ফিলেট নিয়েছি 2 পিস 300 গ্রামের মতো। এখন এগুলোকে কেচি দিয়ে ছোট ছোট পিস করে নেব। এই মাছের ফিলেটগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছি, কাটার পরে আর ধোয়ার দরকার নেই। এই ফিশ ফিলেটটা যে কতটাই টেস্টি আপনারা না খেলে সেটা বুঝবেন না। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, তাই আমি প্রায়ই সময় এই ফিশ ফিলেট দিয়ে বিভিন্ন টাইপের শাক রান্না করে থাকি। অন্য মাছ দিয়ে, যেমন কাটাওয়ালা মাছ দিয়ে রান্না করলে বাচ্চারা একেবারেই খেতে চায় না। এই মাছটা অনেকটা চিংড়ি মাছের মতো নরম এবং কাটা ছাড়া, তো তাই বাচ্চাদেরও খুবই পছন্দের। এবার আমি রান্না করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম, আর এতে দিয়ে দিচ্ছি সামান্য তেল। আমি যে কোনো শাক তরকারি রান্নার ক্ষেত্রে তেল মশলা খুবই কম ব্যবহার করি। 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, আর এতে দিয়ে দিচ্ছি গোটা জিরা 1/4 চা চামচ। একটু ভাজা ভাজা করব, সুন্দর একটা ফ্লেভার যোগ হবে শাকের মধ্যে। আর এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ ফালি করে কাটা, রসুন কুচি 8-10 কোয়া, সবগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি। শাকে রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা ভাজা হলেই দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া 1/4 চা চামচ, ধনে গুঁড়া 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো, আর সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু ভুনে নেব। এবার মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাবো। মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে কুটে রাখা শাকগুলোকে। প্রথমে চুলার আগুনটা মিডিয়ামের চেয়ে হাইতে রেখে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পরে এবার শাকগুলোকে ভালো করে নেড়েচেড়ে নিচেরগুলো উপরে এবং উপরেগুলোকে নিচে দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে 5 মিনিট রান্না করব। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, শাক এবং মাছ থেকে যে পানি উঠেছে তাতেই রান্নাটা হয়ে গেছে। এবার একটা ছোট টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটাও শেষ। এবার আমি চুলাটা অফ করে দিলাম। এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এই শাকটা রান্না করে গরম ভাত, রুটি, এমনকি শুধু শুধু খেতে পারবেন। তো হয়ে গেল আমার আজকের এই মজাদার পাঙ্গাস ফিলেট দিয়ে পালং শাকের তরকারি। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।